নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। সেটি হলো সোয়াবিনের কাটলেট। তার জন্য আমি এখানে সোয়াবিন 10 মিনিট গরম জলে ভেজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে কয়েক টুকরো সোয়াবিন, শুকনো সোয়াবিনকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা সোয়াবিন নিয়ে নিলাম। কয়েক টুকরো রসুন দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো, আমাদের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আলু সেদ্ধ, সোয়াবিনের পেস্ট, শুকনো লঙ্কা, গোটা জিরে আমি তেলে ভেজে নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি মেখে নেব সোয়াবিন আর আলু সেদ্ধটাকে। তারপর আমি এখানে এভারেস্টের মিট মশলা নিয়ে নিয়েছি, ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর কুচনো ধনে পাতা দিয়ে আমি ভালো করে আলু সেদ্ধটাকে আর সোয়াবিনটাকে মাখিয়ে নেব। দিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে সোয়াবিনের গুঁড়োতে মাখিয়ে অয়েলে আমি ফ্রাই করে নেব কাটলেটগুলোকে। যে অয়েলে আমি শুকনো লঙ্কা গোটা জিরে ভেজেছিলাম সেই অয়েলে আমি ফ্রাই করে নিলাম। দেখো, আমার সোয়াবিনের কাটলেট তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আরও রেসিপি পেতে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো এই সোয়াবিনের কাটলেট।